ভাবে বালু তোলায় হুমকির মুখে বরগুনার তালতলির শুভ সন্ধ্যা পর্যটন কেন্দ্র ও নলবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলটি। এর মধ্যে পর্যটন কেন্দ্র ও সংরক্ষিত বনাঞ্চলটি কয়েক ফুট দেবেও গেছে। এখনই কোনো পদক্ষেপ না নিলে বিলুপ্ত হয়ে যাবে পর্যটন কেন্দ্র সহ সংরক্ষিত বনটিও। সহকর্মী ইমরান হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। যেন বালু কাটার মহা উৎসব, দিনরাত অত্যাধুনিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান আইসোটেক, আর এ বালু দিয়ে ভরাট হচ্ছে তালতলির খোট্টারচর 307 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এলাকাবাসীর দাবি, ধসের কারণে সিবিচের প্রায় 500 মিটার চলে গেছে সাগরে, সংরক্ষিত বনটিও দেবে গেছে কয়েক ফুট। আর পর্যটকরা বলছেন, বালু উত্তোলন বন্ধ না হলে অল্প সময়েই হারিয়ে যাবে পর্যটন কেন্দ্রটি। সেনের থেকে 8 থেকে 10 ফিট উঁচু ছিল, এখন 8 থেকে 10 ফিট ডাউনে আছে। এই জন্য এই বন জঙ্গল অনেকগুলো গাছ পড়ে গেছে। এই বাগান মনে হয় যা টিনের এক অংশতে গিয়ে দাঁড়াবে। গাছগুলো ভেঙে গেলে তো এইভাবে থাকবে না, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি আইসোটেক কোম্পানির কোনো কর্মকর্তা। আর ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাদেরকে আমরা উচ্ছেদ করে একেবারে আমরা যেখানে কয়লা ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2018 সালের 25শে জুন, আর এটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে 2022 সালের 1 জানুয়ারিতে। শামিন স্বপ্না, 71।